একটা ভয়াবহ বিপর্যয়ের সামনে দাঁড়িয়ে আছি আমরা, আর এই ভয়াবহ বিপর্যয় প্রতিরোধে ভূমিকা রাখতে হবে আমাকে, আপনাকে, আমাদের সবাইকে। হ্যাঁ বলছি, COVID-19 সংক্রমণ প্রতিরোধে সোশ্যাল ডিস্টেন্স অর্থাৎ সামাজিক দূরত্ব বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা। সোশ্যাল ডিস্টেন্সের ভূমিকাটা বুঝতে হলে আমাদেরকে তাকাতে হবে দক্ষিণ কোরিয়ার দিকে। দক্ষিণ কোরিয়ায় প্রথম যখন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়, এরপরে এক মাসে দক্ষিণ কোরিয়ায় মোট রোগীর সংখ্যা ছিল মাত্র 30 জন। কিন্তু ফেব্রুয়ারি মাসের 7 তারিখে গাড়ি অ্যাক্সিডেন্টে আহত হয়ে 61 বছর বয়স্ক একজন ভদ্রমহিলা হাসপাতালে ভর্তি হন। এরপরে 15 তারিখে ওনার জ্বর আসে। ডাক্তাররা ওনাকে টেস্ট করতে বললে উনি ডিনাই করেন, কারণ চীন থেকে আগত কোনো ব্যক্তির সাথে ওনার সরাসরি কোনো সংস্রবের ইতিহাস ছিল না। অবশেষে 17 তারিখে যখন উনি বেশি অসুস্থ হয়ে পড়েন, পরীক্ষা করার পরে 18 তারিখে COVID-19 সংক্রমণের টেস্টে পজিটিভ ধরা পড়ে। এই 7 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত পুরোটা সময়ের মধ্যে 9 তারিখ, 15 তারিখ এবং 16 তারিখ উনি মাত্র 2 ঘন্টার জন্য হাসপাতালের বাইরে অবস্থান করেছিলেন। 4 ঘন্টা স্থানীয় একটি চার্চে এবং 2 ঘন্টা বন্ধুর সাথে বুফে লাঞ্চ খেতে একটি রেস্টুরেন্টে। পরবর্তীতে এর পরের 2 সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় মোট COVID-19 সংক্রমণের পজিটিভ টেস্ট ধরা পড়ে 2000-এরও বেশি, আর তাতে 1400 জনই সেই স্থানীয় চার্চটির সাথে হয়তো সরাসরি অথবা অন্য কোনোভাবে যুক্ত ছিল। তাহলে বুঝতে পারছেন আমরা বলছি একজন সুপার স্প্রেডারের কথা। কোনো প্রকার লক্ষণ বা উপসর্গ না থাকা সত্ত্বেও, কোনো বিদেশ প্রত্যাগত ব্যক্তির সাথে সংস্রব না থাকা সত্ত্বেও 1400 জনকে সংক্রমণে সংক্রমিত করেছে মাত্র 6 ঘন্টায়। তাহলে আমরা বুঝতে পারছি কি সোশ্যাল ডিস্টেন্সিংয়ের প্রয়োজনীয়তাটা কোথায়। এবার আসুন এই দৃশ্যপটটা আমরা একটু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কল্পনা করি। দক্ষিণ কোরিয়ায় প্রতি বর্গ কিলোমিটারে বাস করে মাত্র 503 জন, আর আমাদের বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে আমরা বাস করছি 1265 জন। এরকম করোনা ভাইরাসে আক্রান্ত কোনো ব্যক্তি বলছি, কারণ তার কোনো উপসর্গ নেই, কারণ তার বিদেশ থেকে প্রত্যাগত কারোর সাথে সংস্পর্শে আসার কোনো ইতিহাস নেই। একদিন সকালবেলা ঘুম থেকে উঠে বাজারে গেলেন, বাজার করলেন, ফিরে এসে হাতে কিছু সময় থাকার জন্য একজন অসুস্থ আত্মীয়কে দেখতে তার বাসায় গেলেন। দুপুরবেলা মসজিদে জুম্মার সালাত আদায় করলেন। রাতেবেলা একটা বিয়ের দাওয়াত ছিল, সেখানে অ্যাটেন্ড করলেন। আর এখন যেহেতু বাচ্চাদের 2 সপ্তাহে স্কুলের ছুটি পাওয়া গেছে, তাই বহুদিন পরিবারকে সময় না দেওয়ার কারণে একটু হ্যাং আউট করতে কাছেরই একটা রিসোর্টে গেলেন। ফিরে আসার পরে উনার সর্দি কাশি জ্বর দেখা গেল। যেহেতু চারপাশে করোনা ভাইরাসের আতঙ্ক, তাই উনি খুব তাড়াতাড়ি প্রথম 1-2 দিনের মাথাতেই একটা কাছের সরকারি হাসপাতালের আউটডোরে দেখা করলেন ডাক্তারের সাথে। এই প্রত্যেকটা জায়গায় এই ব্যক্তি যদি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে থাকেন, ঠিক কতজন মানুষের সংস্পর্শে এসেছেন, কতজনকে আক্রান্ত করতে পারেন, এরকম অসংখ্য সুপার স্প্রেডারের ঝুঁকির মুখে আজ আমরা দাঁড়িয়ে আছি পুরা জাতি। আর এখান থেকেই আমাদেরকে এখনই সচেতন হতে হবে, সচেতন হতে হবে আমাকে, আপনাকে, আমাদের সবাইকে। আর সেই সময়টা এখনই, প্রতিটি মুহূর্ত এখন আমাদের জন্য অনেক মূল্যবান। আমরা যদি এই মুহূর্ত থেকে একটু দায়িত্বশীল আচরণ না করি, তাহলে কোনো নিয়ম নীতিমালা, জরিমানা, রুলস রেগুলেশন কোনো কিছুই আমাদেরকে ভয়াবহ পরিণতির হাত থেকে রক্ষা করতে পারবে না। আর এ কারণে আমাদের সবাইকে এখন সচেতন এবং দায়িত্বশীলতার সাথে আচরণ করতে হবে। আর এই জন্যই বলবো, যারা ভাবছেন করোনা ভাইরাস এটাতে তো শুধু 65 বছর বয়সের ঊর্ধ্বের লোকজন মারা যায়, যাদের অনেক অনেক রোগ আছে তারা মারা যায়, তাদের জন্য বলবো 21 বছর বয়সী একজন স্প্যানিশ ফুটবল কোচ মৃত্যুবরণ করেছেন এই ভাইরাসেই আক্রান্ত হয়ে। আমাদের অনেকের রোগ প্রতিরোধ ক্ষমতাই কিন্তু একজন স্পোর্টসম্যানের চাইতে বেশি না। আমরা শুনেছিলাম এই ভাইরাসটা নাকি বাচ্চাদেরকে আক্রমণ করে না, কিন্তু আমাদের দেশে এখন পর্যন্ত আমরা যতগুলো COVID-19 পজিটিভ কেস পেয়েছি তার মধ্যে কমপক্ষে 10% বেশি কিন্তু বাচ্চারা। আর একটা কথা আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে চেনা শত্রুর সাথে যুদ্ধ করা যায়। প্রতিনিয়ত এখন আমরা করোনা ভাইরাস সম্বন্ধে নতুন নতুন তথ্য পাচ্ছি। আগে আমরা মনে করতাম বাতাসের মাধ্যমে এটা ছড়ায় না, কিন্তু এখন সোশ্যাল ডিস্টেন্সিংয়ের জন্য সমস্ত রিকমেন্ডেশনে 3 ফুট থেকে
বেশি 6 ফুট দূরত্বে থাকতে বলা হয়েছে। আর অচেনা শত্রুর সাথে যুদ্ধ করার মতো যথেষ্ট পরিমাণ রসদ আমাদের কারো কাছেই নেই, সেটা উন্নত দেশ হোক আর আমাদের দেশ হোক। তাই প্রতিরোধের জন্যই আমাদেরকে বেশি সচেতন হতে হবে, প্রতিকার করাটা খুবই কঠিন হয়ে দাঁড়াবে। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে শুধু বয়স্ক মানুষরা মারা যায়, এই কথাটা যখন আমরা বলি আমরা কি খুব বেশি স্বার্থপরের মতো আচরণ করছি না? বর্তমানে বাংলাদেশে প্রায় 71 লক্ষ লোক ডায়াবেটিস আক্রান্ত, কমপক্ষে 15 লক্ষ মানুষ প্রতি মুহূর্তে ক্যান্সারের সাথে লড়াই করে যাচ্ছে। এরা তো সবাই আমাদের কারো না কারো মা, বাবা, ভাই, বোন, নিকটাত্মীয়, তাদের প্রতি কি আমাদের কোনো দায়িত্ব নেই? আমরা কি সবাই প্রস্তুত তাদেরকে হারিয়ে ফেলতে? তাহলে কেন আমরা এভাবে চিন্তা করছি? আমাদের বিবেকের কাছে কি একটু নাড়া দিচ্ছে না? তাই আসুন আমরা এখন থেকেই সবাই সচেতন হই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার জন্য। আমাদেরকে বুঝতে হবে আমাদের জন্য যেটা সামান্য উদাসীনতা আর সচেতনতার পার্থক্য, সেটা আমার প্রিয়জনের জন্য জীবন আর মরণের মধ্যে পার্থক্যের সমান হয়ে দাঁড়াচ্ছে। সোশ্যাল ডিস্টেন্সের ইম্প্যাক্ট বা ফলাফলটা কি, এটা বুঝতে হলে আমাদেরকে ফিরে তাকাতে হবে 100 বছর আগে 1918 সালে ইনফ্লুয়েঞ্জা প্যান্ডেমিকের দিকে। ফিলাডেলফিয়ায় ইনফ্লুয়েঞ্জা প্যান্ডেমিক যখন শুরু হলো তখন কোনো সোশ্যাল ডিস্টেন্সের ব্যবস্থা করা হলো না, ওরা একটা জাতীয় প্যারেড দিবস পালন করলো। ফলাফল, পরবর্তী 6 সপ্তাহে 12,000 মানুষের মৃত্যুবরণ। আর এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে সেন্ট লুইস যেটা করলো, তারা প্যারেড এবং সমস্ত ধরনের সোশ্যাল গ্যাদারিং বন্ধ করে দিল। পাবে যাওয়া, রাস্তায় অপ্রয়োজনীয় চলাফেরা করা সবকিছুর উপর ব্যান বা রেস্ট্রিকশন আরোপ করা হলো। এতে করে ডেথ রেট কোথায় নেমে আসলো? মোট মৃতের সংখ্যা মাত্র 700, 12,000 ভার্সাস 700। তাহলে আমরা সবাই বুঝতে পারছি এই মুহূর্তে আমাদের হাতে একমাত্র অস্ত্র হচ্ছে নিজের দায়িত্বশীল হয়ে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা। জেনে নিন সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হলে আমাদেরকে কি করতে হবে। যে কোনো প্রকার গণজমায়েত এড়িয়ে চলুন, গণপরিবহন এড়িয়ে চলুন, অপ্রয়োজনে বাসার বাইরে বের হবেন না। ইয়াংস্টার্সদেরকে বলবো বাসায় বসে যতই বোর হও না কেন, দিস ইজ নট দ্য টাইম টু হ্যাং আউট অর চিল আউট। এবং কোনো অসুস্থ ব্যক্তির সংস্পর্শে আসবেন না। নিজের যদি হাঁচি, কাশি বা জ্বর, সর্দি হয় তাহলে প্রথমেই আতঙ্কিত হয়ে কোনো হাসপাতালে বা ডাক্তারের চেম্বারে চলে যাবেন না, এবং সুস্থ ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলুন। হাঁচি, কাশি বা সর্দি, জ্বর যদি অনেক দিন থাকে, অর্থাৎ 7 দিনের বেশি, সেক্ষেত্রে IEDCR এর হটলাইনে যোগাযোগ করুন এবং পরামর্শ নিন। আপনি যদি প্রথমেই চলে যান সর্দি, কাশি, জ্বর হলে, আপনার একটা সিজনাল ফ্লুও হতে পারে, কিন্তু এই ধরনের একটা ক্রাউডেড প্লেসে গেলে আপনি নিজেকে একজন পটেনশিয়াল করোনা পেশেন্টের সংস্পর্শে এনে নিজের ঝুঁকি বাড়িয়ে ফেলছেন। তাই আসুন আমরা সবাই অপ্রয়োজনে ঘরের বাইরে বের হওয়া বন্ধ করি। এখন কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার সময় না। আর যারা মনে করছেন এখানে আমার কোনো করণীয় নেই, তাদের জন্য বলবো তিরমিজি শরীফের একটি হাদিস। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উট বাঁধো আর তারপর আল্লাহর কাছে সাহায্য চাও। এই হাদিস থেকে আমাদের শিক্ষাটা হলো আমাদের যার কাছে যা কিছু আছে, যা সামর্থ্য আছে, তা প্রয়োগ করতে হবে আর তার সাথে সাথে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এটাই প্রকৃত তাওয়াক্কুল। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন সূরা আর রাদের 11 নম্বর আয়াতে, ইনডিড আল্লাহ ডাজ নট চেঞ্জ দ্য কন্ডিশন অফ এ পিপল আনটিল দে চেঞ্জ হোয়াট ইজ ইন দেমসেলভস, অর্থাৎ তারা নিজেরা তাদের ভাগ্য পরিবর্তন না করতে সচেষ্ট হলে আল্লাহ তাদের অবস্থার পরিবর্তন করবেন না। সুতরাং আসুন আমরা সবাই সচেতন হই, সময় থাকতে আমাদের সর্বোচ্চ লড়াইটুকু লড়ে যাই, বাকিটুকু আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমরা সবাই সুস্থ থাকি। ধন্যবাদ।